তৃণমূলের নেতা যে জলপাইগুড়ি শহরটাকে নিজের পৈতৃক সম্পত্তি বলে মনে করে তাকে পুলিশ ধরল না কেন, এর জবাব প্রশাসনকে দিতে হবে। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির ডাকা প্রকাশ্যে জনসভা, প্রধান বক্তা অ্যাডভোকেট কৌস্তব বাগচি তথা কংগ্রেসের প্রতিবাদী তরুণ নেতা কি বললেন বিস্তারিত শুনুন নিউজের পর্দায়। আজকে জলপাইগুড়ি শহরে পৌরসভা দুর্নীতির ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ। কদিন আগে অপরান্তা উনি অবস্থানে বসেছে, আন্দোলন করেছে পৌরসভার। আমি দাবি করছি যদি পৌরসভার কোন একটা নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে অডিট করানো হয়, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান কাউন্সিল একটাও রাস্তায় ঘুরে বেড়াবে না, সবকটা স্থান জেলে হবে। এই কথা আমি ব্যাপারই বাসায় বলে যাচ্ছি, যার হিম্মত থাকবে যা কিছু করার করে নেই। আরে আমি কৌস্তব পাচ্ছি, আমি মুখ্যমন্ত্রীকে ভয় পাই না, পেয়ে কোন ছাড়। পৌরসভার বিরুদ্ধে যে যে অভিযোগ গুলো উঠছে একটাও অযোগ দিয়ে রাখে খণ্ডন করতে পারে, যতদিন না কেউ সরকারকে উৎখাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে। এটা আমার প্রাণ, এটা আমার প্রতিজ্ঞা। আমি যেদিন জেলে ঢুকেছিলাম এবং আমি যেদিন আমি জেলে ঢোকাতে পারিনি, সরি, কোর্টে যেদিনকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং আমি যেদিনকে বেল পাই, আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে সৌরাচারী সরকারকে উৎখাত করতে হবে। আমাদের একা আমি পারবো না, আমার সারা পশ্চিমবঙ্গের মানুষের একসাথে সমর্থন প্রয়োজন যাতে এই সৌরাচারী সরকারকে আমরা উৎখাত করতে পারি। এবং এই সরকারকে উৎখাত করার জন্য আমি কাউকে তো আত্মা করবো না। আমাদের দলের নেতা অভিষেক মনু সিংভি, শুনে রাখুন, আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আপনি এত লড়াই করছেন, আপনাদের আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি, তিনি হচ্ছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কোর্টে সভাও করেছেন। আমি আপনাদের বলে যাই, শ্রী চিদম্বরম আমাদের দলের নেতা, অত্যন্ত শ্রদ্ধা করতাম, যেদিনকে কলকাতা হাইকোর্টে এসে রাজ্য সরকারের পক্ষে বলবো না, কেভেন্টাসের সওয়াল করেছিল প্র্যাকটিক্যালি রাজ্য সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার মতন একটা অবস্থান, যেদিনকে ওনার সেই ভূমিকা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের বাইরে, এমন তাড়া করেছিলাম পালিয়ে পথ পাইনি, ওকে সিকিউরিটি এসকর্ট করে নিয়ে পালাতে হয়েছে। আমি এবারে আবার বলেছি, অভিষেক মনু সিংভি, আজকে আমি একটা চিঠি লিখেছিলাম অভিষেক মনু সিংভি, এবং আমি সেখানে বলেছি পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের যে লড়াই, এই যে আত্মত্যাগ, তৃণমূলের কাছে আমরা তপন কান্দুকে হারিয়েছি, তৃণমূলের কাছে আমরা কৃষ্ণপ্রসাদ জানাকে হারিয়েছি, তৃণমূল কংগ্রেসের অত্যাচারকে বাড়িতে দেশে ক্ষমতা রাখি। আর আমি দিল্লি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলাম যে আমরা যারা বাংলার কংগ্রেস কর্মী আমরা গিনিপিগ নয়, আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট চলবে না, বাংলার কংগ্রেসের একটাই এজেন্ডা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করব, করব এবং করব। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393333